শনিবার রাতে নদীয়ার তাহেরপুর থানার বাদখুল্লা এলাকায় সিপিআইএমের সক্রিয় কর্মী এবং এলাকার সংগঠক বাবুলাল বিশ্বাস খুনের ঘটনায় সকাল থেকেই পথ অবরোধে নামল সিপিআইএম কৃষ্ণনগর রানাঘাট রুটের বাদখুল্লা এলাকায় সিপিআইএম কর্মী সমর্থকরা সকাল থেকে প্রায় চার ঘন্টা পথ অবরোধ করে রাখেন পরে পুলিশ এবং জেলা প্রশাসনের ব্যক্তিরা গিয়ে পথ অবরোধ তুলে দেন সিপিআইএমের অভিযোগ এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করতে পারল না এটা প্রশাসনিক ব্যর্থতা পাশাপাশি নিহত সিপিআইএম নেতা বাবুলাল বিশ্বাসের স্ত্রী বলছেন ফোন করে বাবুলালকে ডাকা হয়েছিল এখন প্রশ্ন এই ফোনটা করেছিল কারা পরিকল্পিত খুন বলে জানাচ্ছেন বাবুলালের স্ত্রী কালকে

এখানে এই অন্ধকার ছিল কারেন্ট ছিল না তো আচ্ছা ওনার এই খুনের পেছনে লোকাল লোকজন আছে বলেই মনে করছেন হ্যাঁ গ্রামের লোক তো আছে না হলে তার সাহস করে বুঝতে পারবে কি করে যে আসছে কখন যাচ্ছে কি করছে না কারোর বিরুদ্ধে আপনাদের সন্দেহ হয় তা জানি না